আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন, আই এম সরি খালেদ, আই ডিড নট এক্সপেক্ট আপনার মতন একটা জার্নালিস্ট, আই এম সরি, আপনার মতন একটা জার্নালিস্ট, আমি আপনার উপরে বলছি না না কোশ্চেন, আপনার মতন একটা জার্নালিস্ট এত স্টুপিড একটা প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি না। মিডিয়া নিউজ 24 ডয়সেফেলের সাপ্তাহিক ইউটিউব টক শো খালেদ মহিউদ্দিন জানতে চায়, এবারের অতিথি ছিলেন বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং কবি উদ্যোক্তা ফার্মাসিস্ট ফরহাদ মাজহার। পুরো শো জুড়েই সালমান এফ রহমান তার ক্ষমতার দাপট কিংবা ব্যক্তিত্বের দাপট দেখে যাচ্ছিলেন। তার কাছে আসা প্রত্যেকটি প্রশ্নই যেন গরম তেলের কাছে বেগুন আসার মতো। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রথম প্রশ্ন, বিশ্বের যে কয়টি দেশে ভ্যাকসিনকে উন্মুক্ত করা হচ্ছে প্রত্যেকটি দেশেরই সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানকে সবার আগে ভ্যাকসিন নিতে দেখা গেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভ্যাকসিন গ্রহণ করার আগে সাধারণ মানুষকে এটা দেওয়া হয়েছে, এর যথাযথ উত্তর দিতে পারেননি সালমান এফ রহমান। রেগে গেলেন তো হেরে গেলেন, এর সঠিক প্রতিফলন ঘটল এর পরের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে। ফরহাদ মাজহারের প্রত্যেকটি কথাই যেন পাটকেলের মতো আসলো সালমান এফ রহমানের কাছে। ফরহাদ মাজহার প্রশ্ন করেন, ভ্যাকসিনকো ভ্যাকসিনের জন্য অক্সফোর্ডের সাথে যোগাযোগ করেছিল কিনা, প্রশ্ন শুনেই খেপে যান সালমান এফ রহমান। ফরহাদ মাজহারকে করেন ব্যক্তিগত আক্রমণ, আমি তো বলি নাই, আপনি আমি আপনাকে মিথ্যাবাদী বলি নাই, আমার মনে হয় সালমান ভাই যোগাযোগ করেছি, আপনি বলতেছেন আমি যোগাযোগ করি নাই, বললেন তিনি অক্সফোর্ডের সাথে যোগাযোগ করেই ভারতের সাথে চুক্তিতে গিয়েছেন, কিন্তু একজন ফার্মাসিস্টকে 9-6 বোঝানোর কিছুক্ষণ পরেই তার স্টেটমেন্টকে পাল্টাতে দেখা গেল, অক্সফোর্ড নয় তিনি অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করেছেন। এরপরে ফরহাদ মাজহার সত্য স্বীকার করার জন্য ধন্যবাদ জানান সালমান এফ রহমানকে। একটা বিদেশি কোম্পানি ফাইজার উনি বলেছেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি না, আমি অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করেছি, আমি বারবার বলে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি যে সত্যটা স্বীকার করলেন এটার জন্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে। ভারতের সাথে বর্তমান সম্পর্ক এবং তাদের ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করে সাথে সাথেই রেগে গেলেন সালমান এফ রহমান, খালেদ মহিউদ্দিনকে স্টুপিড বলে বসলেন সরকারের এই সম্মানিত উপদেষ্টা। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, what do you mean by সরল মনে আমি এটা, ফরহাদ মাজহার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে উপহার যদি দেয়, সেই উপহারের যে আছে না যে মানুষ একটা উপহার যদি কারো কাছ থেকে দেয়, শত্রুর কাছ থেকে যদি আমি কোনো উপহার পাই, ফরহাদ মাজহার শত্রু জ্ঞান করছেন ভারতকে, সে উপহার আমি সরল মনে খুশি মনে নিব কিনা আমি তারে ক্রিটিক্যালি প্রশ্ন করতে পারবো না, এবং যখন আমি দেখব যে এই উপহার নেয়া ছাড়াও আরো অনেক কিছু আমার পাওনা ছিল যে পাওনা আমি পাই নাই। এটা তো আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন, আই এম সরি খালেদ, আই ডিড নট এক্সপেক্ট আপনার মতন একটা জার্নালিস্ট, আই এম সরি, আপনার মতন একটা জার্নালিস্ট, আমি আপনার উপরে বলছি না না কোশ্চেন, আপনার মতন একটা জার্নালিস্ট এত স্টুপিড একটা প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি না, আই এম ভেরি সরি। সালমান ভাই স্টুপিড বলছে আমাকে। খালেদ মহিউদ্দিনের এই হাসি কি তার উত্তর নাকি তার স্বভাব সুলভ ভঙ্গিতে এর প্রতিবাদ করবেন তিনি? অনুষ্ঠানের শেষের দিকে সেই অপেক্ষার অবসান ঘটল। আপনাকে আমরা আর কথা বলতে সুযোগ দিতে পারছি না, শুধু আপনি যেহেতু পাবলিকলি বললেন আমি একটু পাবলিকলি বলে রাখি, আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, তবে পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি নাই, কোশ্চেন ক্যান বি স্টুপিড, ইউ ক্যান টেল, আপনি এটা বলতে পারেন কিন্তু এটা বলাটা আমি পছন্দ করি না, এটা আমি আপনাকে বলে রাখলাম অন স্ক্রিন। ফরহাদ মাজহারের প্রত্যেকটি প্রশ্নেই নাস্তানাবুদ সালমান এফ রহমান, বার বার মেজাজ হারাচ্ছেন তিনি, এবার মুখের উপর ফরহাদ মাজহার বলেই ফেললেন আপনি সরকারের একজন উপদেষ্টা, আপনি কি সরকারকে এভাবেই উপদেশ দেন? আপনি ব্যাখ্যা করবেন, আমি যা বলছি তা বলবো, আমি ব্যাখ্যা করবেন, আপনার উত্তরই তো জি জি ফরহাদ ফরহাদ আপনি শেষ করেন, একটা একটা প্রধানমন্ত্রীকে আপনি উপদেশ দেন আপনি এভাবে দেন? দর্শকের বেশ উপভোগ করেছেন অনুষ্ঠানটি, তবে সালমান এফ রহমান এরকম মেজাজ না হারালে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হতে পারত। অনেকে বলছেন যেই ব্যক্তি লাইভ অনুষ্ঠানে এরকম মেজাজ হারাতে পারেন ক্যামেরার পেছনে সে কত ভয়ঙ্কর হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখতে এখনই ভিজিট করুন ডয়সেফেলের ইউটিউব চ্যানেল খালেদ মহিউদ্দিন জানতে চায়। আর এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।